subscribe my channel and press the bell icon. হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো ফাইল রিকভারি নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল অথবা কোনো পিকচার অথবা কোনো ভিডিও আমরা ডিলিট করে ফেলি পরবর্তী টাইমে ওগুলো আবার দরকার হয় তো তখন খুঁজে পাওয়াটা রিকভার করাটা অনেক টাফ হয়ে যায় তো এই জন্য আমি আজকে একটা সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব ওই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা খুব সহজে ফাইল রিকভার করে নিতে পারবেন তো সফটওয়্যারের সাথে পরিচয় করার আগে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনারা মিস না করে ফেলেন তার জন্য তো সফটওয়্যারটার নাম হলো রিকভা আপনারা গুগলে সার্চ করে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব তো এখান থেকে গুগলে সাপোজ রিকভা RECUVA লিখে আপনারা সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়েবসাইটটা cccleaner.com এখানে দেখতে পাচ্ছেন রিকভা তো এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ফ্রি ভার্সন তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেই ক্ষেত্রে আমার আর ডাউনলোড করা লাগবে না তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের জন্য গুগল ড্রাইভে আপলোড করে রাখবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাবো কিছু ফাইল দুইটা ছবি আপনাদের ডিলিট করে এখন দেখাবো কিভাবে আমি এটা রিকভার করতে হয় তো এখানে সাপোজ আমার এই নিউ ভলিউম এফ থেকে আমি এই দুটো ছবি আপনাদের এখানে ডিলিট করে দেখাচ্ছি তো এই দুটো আমি সিলেক্ট করে এখন আমি ডিলিট করে দিব তো দুটো ডিলিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে রিসাইকেল বিন এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন থেকেও আমি এটা রিমুভ করে দেবো এমটি রিসাইকেল বিন তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আবার যাই আমি এখানে নিউ ভলিউম এফে কোনো ফটো নেই তো এটা আমি এখন রিকভার করব তো এর জন্য রিকভা সফটওয়্যারটা যেতে হবে এখানে রিকভা তো রিকভা ওপেন করতে হবে একটু টাইম নিচ্ছে রিকভা ওপেন হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে এই রিকভার ইন্টারফেসটা এরকম এটা চলে আসছে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার কোন ডকুমেন্টস ভিডিও ইমেলস পিকচার কি আপনার দরকার হয় যেটা আপনার আপনি রিকভার করতে চান যেটা আপনি ডিলিট করে ফেলেছেন অলরেডি ওটা আপনি এখান থেকে যদি মিউজিক হয় তাহলে মিউজিক দিবেন ভিডিও হলে ভিডিও দিবেন এবং পিকচার হলে পিকচার দেবো যেহেতু আমরা এখন পিকচার ডিলিট করে ফেলেছি তাই আমরা এখন পিকচার দিব তো পিকচার দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে ফাইল লোকেশন দেখাচ্ছে এখানে ফাইল লোকেশনে গিয়ে আপনি এখানে ইনে স্পেসিফিক লোকেশনে ক্লিক করব আমরা এরপর এখানে ব্রাউজ ক্লিক করব তো এরপরে আমরা এখানে দেখতে নিউ ভলিউম এফ থেকে যেহেতু আমরা এটা ডিলিট করে দিয়েছি তো এটা সিলেক্ট করব নিউ ভলিউম এফ তারপরে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আবার এখানে নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে ইনাবেল ডিপলি স্ক্যান যদি আপনি এটা ক্লিক করে রাখেন তাহলে ডিপলি স্ক্যান করবে এটা আরও যদি আপনি অনেক আগ থেকে যদি কোনো ফাইল বা কোনো ফটো ডিলিট করে ফেলেন এটা ইনাবেল ডিপলি আর কি স্ক্যান করবে এটা তো আমি এখন আপাতত এটা ডিপলি স্ক্যান করতে চাচ্ছি না তাই আমি এখান থেকে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুটো ফটো এখানে চলে আসছে তো এই এই দুটো আমরা এই একটু আগে ডিলিট করে ফেলেছিলাম এখন আমরা এই দুটো আবার রিকভার করবো এখানে আরও অনেক ফটো আমি ডিলিট করেছি ওগুলো চলে আসছে তো যেটা আমরা এখন ডিলিট করেছি ওটা এখন আমরা রিকভার করবো এই দুটো আমি সিলেক্ট করার পরে এখানে রিকভারে ক্লিক করার পরে এরপরে আমি আবার এই নিউ ভলিউম এফে ক্লিক করলাম এখানে আমি আবার রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর দ্য সেম ড্রাইভ তো এখানে ইউএস ক্লিক করবেন আপগ্রেড চাচ্ছে তো এরপর এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ভলিউম এফ এই দুটো ফটো চলে আসছে তো এভাবে আপনি খুব সিম্পলিভাবে মানে আপনার যে কোনো ফাইল অথবা কোনো ভিডিও সব কিছু আপনার এভাবে আপনি রিকভার করতে পারেন অনেক আগ থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করে ফেলেন তাহলে খুব সহজে এটা রিকভার করে নিতে
অনেক সফটওয়্যারই আছে রিকভার করার জন্য, তার মধ্যে এই রিকভার সফটওয়্যারটা খুব ভালো, আমি নিজে এটা ট্রাই করি। তো এই সফটওয়্যারটা খুবই ভালো, এটার এমবিও বেশি না, 5 MB বোধ হয়। এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা অন্য কোনো সফটওয়্যার যদি ব্যবহার করেন তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এই সফটওয়্যার বা কোনো পিকচার অলরেডি ডিলিট করে ফেলেছে ওগুলো রিকভার করতে চায়, তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের।